আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছে। আমি যে অলরেডি দুবারের জন্য গুজগাজ করতেছিলাম, একদম লাস্ট মুহূর্তে আমার কনফার্মেশন হওয়ার কারণে আমি আসলে ঠিকমতো কোনো কিছু গুজগাজ করার টাইমই পাইনি। যত দ্রুত পারি টুকটাক গুজগাজ করতেছিলাম। এই যে শোভন এখানে এসে অলরেডি বসে আছে, ও আমাকে সাহায্য করতেছিল। রাত হয়ে গেছিলো অনেক এবং ঘুমিয়ে গেছিলাম। সকালবেলা পুরো ফ্যামিলির সাথে আমি বাইরে গেছি অলরেডি এয়ারপোর্টের উদ্দেশ্যে। খুব খারাপ লাগতেছিলো, পুরো ফ্যামিলি ফ্রেন্ড সার্কেল সবাইকে থুয়ে চলে যাচ্ছে। যেমন এই পাশে আব্বু বসেছিল, সামনে ফাহিম, এই পাশে লামিয়া, পাশে আম্মু, সবারই মন অনেক খারাপ ছিল। তো দেখতে দেখতে আসলে কিছুক্ষণ পরে আমি চলে আসছি এয়ারপোর্টে। যখন এয়ারপোর্টটা দেখলাম যে আমি এয়ারপোর্টের কাছাকাছি চলে আসি, আসলে তখন বুঝাতে পারবো না এতটা কষ্ট বুকের ভিতরে ফিল হচ্ছিল, যে মানে আসলে ভাষায় প্রকাশ করার মতো না যে ফ্যামিলি ফ্রেন্ড সার্কেল সবাই আসলে এভাবে ফেলাই রেখে আমি চলে যাচ্ছি। কিন্তু কী করার, জীবনে আসলে কোনো কিছু পেতে হলে কিছু তো হারাইতে হয়। যাচ্ছি ভালো ভালোই, যাতে লেখাপড়াটা কমপ্লিট করে চলে আসতে পারি, এটা সবচেয়ে বড় আশা মনের। বাবা মার ইচ্ছা ছিল যে একটা সময় আমার লেখাপড়া বাইরে থেকে করাবে। তো দেখতে দেখতে কিন্তু অলরেডি আমি টার্মিনালে চলে আসছি। আজকে সিকিউরিটি কোনো ইস্যু করে নি আমাদেরকে, সোজা ডিরেক্ট চলে আসছি আর কি। তো যখন দেখলাম যে আমি একদম এয়ারপোর্টের সামনে, নামলেই চলে যাবো এরকম একটা পরিস্থিতি, তখন আসলে নিজেকে বোঝানোর মতো আর কিছু ছিল না। বাইরে হওয়ার পরে বেশি টাইম ছিল না, আমি সাথে সাথে ভিতরে ঢুকে গেছি। কারণ ঢোকার পরপরে আমি চেক ইন করে ফেলছি, চেক ইনের জন্য দাঁড়াইছিলাম এখানে। চেক ইন দ্রুত চেক ইন করে আমি ইমিগ্রেশন কমপ্লিট করে অলরেডি এই যে ডিউটি ফ্রি জোনে বসে আছি। একটু ঘোরাঘুরি করছিলাম, দেখতেছিলাম, কারণ এইখানে আমি ফার্স্ট লাইফে প্রথম আসছি। আর ক্ষুধা লেগে গেছিলো অনেক, তো একটা রেস্টুরেন্টে বসলাম, ছোটোখাটো বেশি বড় না। এখানে কী খাবো ভালো লাগতেছে না, একটা শর্মা অর্ডার করলাম, শর্মাটা ভালোই ছিল আলহামদুলিল্লাহ। তারপর একটা জুস অর্ডার করলাম, একদম ফ্রেশ অরেঞ্জ জুস। তারপরে খাওয়া শেষে আমি হেঁটে ধরলাম আমার গন্তব্যে, মানে ধুমাইগামী যে প্লেন তার গেট নাম্বার ছিল 11A। ওই দিকে যাচ্ছিলাম। আর বাসার সবার কথা খুব মনে করতেছিলাম, তারা কী করতেছে, কতদিন দেখা হবে না, মানে অনেক কিছু মাথায় চলতেছিল। বাট তারপর দিন শেষে আলহামদুলিল্লাহ যে আমি আসলে আমার স্বপ্ন পূরণের দিকে আগে যাচ্ছি। তো এই যে অলরেডি আমার এখানে বসেছিলাম কতক্ষণ, তারপর যেটা দেখলাম ওই যে আমাদের প্লেন দেখা যাচ্ছে, আমাদের বাস দিয়ে নাকি এখানে নিয়ে যাবে। যে বাস চলে আসছে, অলরেডি বাস উঠে গেছি এবং বাসে সবে ওঠার পর বাস আস্তে আস্তে ছেড়ে দেবে। তো দেখতে পাচ্ছেন লোকগুলো সব উঠতেছিল, যে পাশ থেকে একটা বাংলাদেশ বিমান চলে যাচ্ছিলো। তো ওই দিনই ফার্স্ট দেখছি বিমানে এত বড় বড় বিমান হয় আসলে, এর আগে কখনো। আমি সবসময় আকাশেই দেখছি যে কত বিমান অলরেডি লাইনে ধরে আছে, যে এগুলো কতক্ষণ পর পর ফ্লাইট ফ্লাই করবে। এই সিলের যা ছিল সব বাংলাদেশ বিমানের বিমান ছিল। তো আসলে আস্তে আস্তে বিমানের দিকে যাচ্ছি, আর খুব কষ্ট লাগতেছে যে বিমানে পাড়ি দিয়ে যাচ্ছিলাম। খুব কষ্ট লাগতেছিল যে আমি আমার দেশ ছেড়ে চলে যাচ্ছি। তো কিছুক্ষণ পরে দেখতে দেখতে কিন্তু আমরা অলরেডি চলে আসছিলাম বিমানের দিকে, এবং বিমানের কাছাকাছি ছিল গাড়ি থামলো, কলেজে আমরা সবাই নেমে যাচ্ছি সিরিয়াল ধরে, তখন বিমানে উঠে যাব। তো এখানে আবার একটু ভিডিও সম্ভবত বাড়িতে একজন ফলো করছিলো, বলতেছিলো যে ভিডিও করা যাবে না, ভিডিও করা যাবে না। তো এখানে এখানে আর ভিডিও করিনি, আই থিঙ্ক তাদের কোনো সেফটি ইস্যু হয়তো বা কিছু একটা। তারপরে যতটুকু করছি যে অলরেডি ঢুকে গেছি আমি, কিন্তু উইন্ডো সিট পাইছি। উইন্ডো সিটে বসে পরে বাইরে ভিউটা দেখা ট্রাই করছিলাম, এত সুন্দর লাগছিলো। যখন বিমান চলা শুরু করলো তখন আসলে না কিছু বলতে পারছিলাম, না কিছু সইতে পারছিলাম। চোখের পলকে দেখলাম বিমানটা উপর দিকে উঠে যাচ্ছে। আর সবচেয়ে বড় কথা হলো যে মনের মতো একটা কষ্ট তখনও অগোচর মনে মেলা দিয়ে যাচ্ছে। কিন্তু একটা জিনিস, যখন বিমানটাকে সরে গেলো তখন একটা আলাদা অনুভূতি, উপর থেকে নিচের দৃশ্য দেখা, সূর্য, সব কিছু আসলে দৃশ্যটা এত সুন্দর ছিল যে বলে প্রকাশ করতে পারবো না। এবং প্লেন আস্তে আস্তে উপর দিকে উঠে যাচ্ছিলো দেখতে দেখতে, কিন্তু যখন এখানে পাক দিল তখন তো এত সুন্দর লাগতেছিল, জাস্ট ওয়াও, আমি মানে ব্যাকুদ্ধ হয়ে গেছিলাম সেটা কথা। তো দেখতে দেখতে অনেকক্ষণ হয়ে গেলো, আমি ভিতরে দেখতেছিলাম, চারপাশটা দেখতেছিলাম, উপভোগ করে ট্রাই করতেছিলাম। আসলে এত এরকম দৃশ্য তো কখনো দেখিনি, বিমান থেকে এরকম দৃশ্য দেখার অনুভূতি অন্যরকম। খারাপও লাগতেছিলো, ভালো লাগতেছিলো। ভালো লাগতেছিলো এটাই যে নতুন একটা জায়গা, নতুন কিছু, নতুনভাবে কিছু শুরু করবো,
আর খারাপ লাগতেছিল, ফ্যামিলিকে থেকে আসছি, আবার কবে দেখা হবে জানি না, হয়তো ভিডিও কলে কথা হবে, কিন্তু সামনাসামনি আবার কবে দেখা হবে এটা আসলে বলা মুসিবত। তারপর আল্লাহ কাছে লাখ লাখ শুকরিয়া আছে, আসলে সব কিছুর পরে আমি ঠিক মতো যাচ্ছি। তো তার কথার পরে আমাকে টাওয়েল দিয়ে গেল, ঠান্ডা ছিল, এটা একটু পৌঁছতেছিলাম, আর আমি ফার্স্ট টাইম ফ্লাই করতেছিলাম, একটু নার্ভাস ছিলাম, বাট পরে ঠিক হয়ে গেছে, সব কিছু ঠিক হয়ে গেছে, পরে টাওয়েল দিয়ে সব কিছু মুছলাম। এটা নিয়ে অনেকক্ষণ ফাইজলামি করতেছিলাম আর কি, তারপরেও দিন শেষ আলহামদুলিল্লাহ এই যে মুখের উপর দিয়ে দিচ্ছি, মানে ফাইজলামি। এটা করতে করতে কতক্ষণ পরে আমাকে জুস দিয়ে গেলো, দুইটা জুস ছিল, অ্যাপেল জুস আর ম্যাঙ্গো জুস। তো আমি ম্যাঙ্গো জুসটা নিয়েছিলাম, অ্যাপেল জুসটা আমার কাছে আসলে কেমন জানি লাগে। তো এই দেখতে দেখতে জুস খাইতে খাইতে আমি বাইরের দৃশ্যটা উপভোগ করতেছিলাম, আস্তে আস্তে কীভাবে মানে রাত হয়ে যাচ্ছিল আর কি, সূর্য কমে যাচ্ছিলো আস্তে আস্তে, বাইরের দৃশ্যটা এত সুন্দর ছিল যে আসলে বললে প্রকাশ করতে পারবো না। আমরা মেঘের পাশ দিয়ে যাচ্ছিলাম এবং চোখের পলকে আস্তে আস্তে দেখলাম যে সব কিছু অন্ধকার হয়ে যাচ্ছে। এটার অনুভূতি আসলে অন্যরকম, অন্যরকম একটা অনুভূতি, আর এরকম দৃশ্য আমি এর আগে কখনোই দেখিনি, হয়তো টিভিতে দেখছি বা ইউটিউবে দেখছি, বাট নিজের চোখে ফার্স্ট টাইম দেখছিলাম। তার কখন পর পরে আমাদের খাবার টাইম হয়ে গেছিলো, খাবার দিয়ে দিয়েছিলো, আমি যেহেতু একটু মতো কিছু খাইনি, প্রচুর ক্ষুধা লাগছিলো আমার। তো এখানে ছিল গরুর মাংস, রাইস আর ডাল, সাথে কোক ছিল আর একটা কেক ছিল, আলহামদুলিল্লাহ পুরোটাই খেয়েছি, কারণ ক্ষুধা লাগছিলো প্রচুর, ভালো ছিল। খাবার শেষে আমি বাইরের দৃশ্যটা দেখতেছিলাম, তার প্রথম পরে আমাকে একটা চা দিয়ে গেলো, চা খাইলাম, খাওয়ার পরে একটু ঘুম দিলাম আর কি। তো ঘুম থেকে ওঠার পরে দেখি আমি অলরেডি মানে চলে আসি বাড়ির কাছাকাছি, তারা বলতেছিলো যে আমি অনেকটাই কাছে চলে আসছি, আমরা বাইরের দৃশ্য দেখতেছিলাম, আমার কাছে খুব ভালো লাগতেছিলো দৃশ্যগুলো, রাত্রের দৃশ্য আসলে বিপিএন থেকে দেখতে অনেক ভালো লাগে। টোটাল জার্নিতে সময় লাগছে প্রায় 5 ঘন্টা 40 মিনিটের মতো, তো পুরো টাইমটাই আমি বসেছিলাম, আমার কাছে অনেক ভালো লাগছে, খুব উপভোগ করতেছিলাম, মাঝখানে একটু ঘুমাইছি কারণ ভালো লাগতেছিল না। তো দেখতে দেখতে কিন্তু অনেকটা পথ আমি অলরেডি পাড়ি দিয়ে এসেছি, যতটুকু সম্ভব আমরা এখন খুবই কাছে, অ্যানাউন্স করতেছিল যে আমরা আর কিছুক্ষণের মধ্যেই ল্যান্ড করবো, তো তার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। তো এই যে আমি কিন্তু দেখতে দেখতে অলরেডি চলে আসছি, প্লেন আস্তে আস্তে নিচে নামা শুরু করছে। তো ওই টাইমটা আবার একটু ভয় লাগতেছিলো যে তখন হঠাৎ করে ওঠার সময় নিচে নামার সময় এই টাইমটা একটু ভয় করে। তো দেখতেছিলাম, দেখতে দেখতে অনেকটা পথ কিন্তু আমি চলে আসছি, আমার দেশ থেকে আমি অনেক দূরে, বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবার থেকে অনেক দূরে চলে আসছি। তখন একদিক অনেক ভালো লাগতেছিলো যে নতুন একটা দেশ, নতুন একটা জায়গা, আর সবচেয়ে বড়ো কথা হলো প্লেন থেকে দৃশ্যটা দেখতে এত সুন্দর লাগতেছিলো যে আসলে বলে প্রকাশ করতে পারবো না, আমি তো মানে জাস্ট অবাক যে আসলে এত সুন্দর, নিজের চোখে দেখা এখন অনেক কিছু বাকি আছে পৃথিবীর, তার লক্ষ লাখ লাখ শুক্রিয়া যে আসলে এত সুন্দর সুন্দর জিনিস এখনও টিকে আছে। তো রাত্রবেলা দৃশ্যটা আসলে অনেক সুন্দর ছিল। তো তারা কিছুক্ষণ পরে অ্যানাউন্স করলো যে তারা কিছুক্ষণের মধ্যে ল্যান্ড করবে, তো ওইটারই অপেক্ষা করতেছিলাম আর ভাবতেছিলাম যে নামবো, নামার পরে কী কী করবো না করবো, নতুন জায়গা, কাউকে চিনি না, কিছু চিনি না, মানে একটা অবস্থা। তো দেখতে দেখতে কিন্তু আর বেশিক্ষণ নেই, আমাদের প্লেন কিন্তু অলরেডি উপরে রাউন্ড দিচ্ছে, সম্ভবত নামার জন্য ক্লিয়ারেন্স পাচ্ছিল না, একটা রাউন্ড অলরেডি দিয়েছে, দেওয়ার পরে আর একটা রাউন্ড দিয়ে এখন হয়তো নামার প্রস্তুতি নিচ্ছে। তো নামার সময় অনেকটা ঝাঁকি লাগে, তো এই ঝাঁকিটা আমার একটু কেমন জানি লাগছিল। তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে এটাই শুক্রিয়া আদায় করতেছিলাম যে ভালো ভালো চলে আসছি। তারপরে কিন্তু প্লেন অলরেডি থেমে গেছে, এখানে ওয়েট করতেছি আমরা নামার জন্য, অলরেডি কিন্তু প্লেন থেমে গেছে এবং আমরা চলে আসছি, দরজা খুলে দিয়ে সেদিন নামিয়ে যাচ্ছি, এখন আমার লাগেজ নেই।
তো আমি একজনকে ফলো করতেছিলাম, ওই ভাই আমাকে হেল্প করছে অনেক। আমি ভাই বলছিল যে আমার সাথে আসেন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি, কারণ আমি আসলে কোনো কিছু চিনি না কি করতে না করতে হবে। তবে ফার্স্ট টাইম দুবাই এয়ারপোর্টে মানুষের ভিডিও দেখছি চেষ্টা, বাট নিচে আসলে একটা অন্যরকম অনুভূতি কাজ করতেছিলাম। দূরে দূরে যেতে হবে, আমি তো সুন্দর মতো চলে যাচ্ছিলাম হেঁটে হেঁটে, অনেকক্ষণ হাঁটছি, ওনারা সামনে যাচ্ছে, অনেক দূর পার দেওয়া লাগে, এখান থেকে পাড়ি দেওয়া লাগে। তো যাচ্ছিলাম আর ভাবতেছিলাম যে কী হবে আসলে, যাক তবে আল্লাহর রহমতে সব কিছু অনেক ভালোই গেছে। আমি অনেক উপভোগ করতেছিলাম। এখানে একটা জিনিস যে শুনছি, এই জিনিসটা নাকি আমাদের এলিভেটর বলে, এই জিনিসটা নাকি আমাদের নতুন এয়ারপোর্টের টার্মিনাল 3-তেও লাগাইছে। জিনিসটা কিন্তু জোস, আপনি আপনি আসলে অনুভূত হবেন আপনার হাঁটতেছেন, এটা সুন্দর মতো আপনাকে আমাকে ঘুরতে খারাপ পথে নিয়ে যাবে খুব দ্রুত। তো আমরা যাচ্ছিলাম, অনেক মানুষ ছিল। এই যে আমরা মেট্রোর কাছে চলে আসছি, এখান থেকে মেট্রো আমাদের পিক করবে আর সম্ভবত টার্মিনাল 1-এর দিকে নিয়ে যাবে, মানে ইমিগ্রেশন যে জায়গাটাতে হয় সেই জায়গাটাতে নিয়ে যাবে। তো এটার জন্য ওয়েট করতেছিলাম। এর মাঝখানে একটা কথা বলে রাখি, সেটা হলো আমি যখন ভয়জব দিচ্ছি তখন আমার গলা অলরেডি ভেঙে গেছে, কারণ এখানে আসার পরে হঠাৎ করে নতুন একটা ওয়েদার হওয়ার কারণে আমার একটু ঠান্ডার গলা ভেঙে গেছে, যার কারণে হয়তো ভয়েসটা এরকম শোনা যাচ্ছে। কিন্তু তারপরেও চেষ্টা করতেছি ভয়েস অবশ্যটা ঠিকমতো দেওয়ার জন্য, হয়তো অনেক জায়গায় ডিস্টার্ব হইতে পারে, তবে এটার জন্য আপনারা মাফ করে দেবেন। তো এখানে অলরেডি দেখেন, এখানে আমরা আসতে একটু লেট করছিলাম, যার কারণে মেট্রো চলে গেছিলো, যে আবার মেট্রো আসছে, আসার পর তো এখানে ওয়েট করতে হবে, মেট্রো চলে যাচ্ছে আর কি। তো এখানে বেশি সময় লাগে না মেট্রো আসতে, এখানে সর্বোচ্চ 2-3 মিনিটের মতো টাইম লাগে। আমি কিন্তু মেট্রো তো উঠে গেছি অলরেডি, এই যে ভাইটাই আমাকে অনেক হেল্প করছে আমার ওখান তো যাওয়ার জন্য। দেখতেছিলাম চারপাশের দৃশ্য অনেক সুন্দর, এই দৃশ্যটা এর আগে আমি বল মানে ইউটিউবে দেখছি, বাট বাস্তবে দেখলাম। আর এই যে জায়গাটা, মানে তারা যে কতটা কাস্টমাইজড, তারা যে কতটা আপগ্রেড, এটা এখানেই বোঝা যায় তাদের এয়ারপোর্টে। অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে এখানে আসলাম, ইমিগ্রেশন কমপ্লিট করলাম, আমি অলরেডি উঠে গেছি। সিকিউরিটি পারপাস আমি ভিডিও করতে পারিনি এখানে, আর আমার ফোনে বেশি চার্জও ছিল না। তা আমি ট্যাক্সি নিয়েছি, ট্যাক্সি নিয়ে চলে আসছি সোজা আমার রেকমেন্ডেশনের দিকে। রাস্তাতে যাচ্ছিলাম, চারপাশের দৃশ্যগুলো দেখতেছিলাম, খুবই সুন্দর, ভালো লাগতেছিল আমার কাছে। তো দেখতে চলেন যাই আমার রেকমেন্ডেশনের দিকে। তো আমার রেকমেন্ডেশন আসলে নেক্সট স্টুডেন্ট রেকমেন্ডেশন, এটা হলো আমার ইউনিভার্সিটি থেকে আমাকে প্রোভাইড করছে। তো ওইখানেই যাচ্ছিলাম আমি, দুবাই এয়ারপোর্ট থেকে সারজা আল জাহিয়া বলে জায়গাটার নাম। তো ওইখানেই যাচ্ছিলাম, আমাকে নিয়ে যাচ্ছিলো আমার ড্রাইভারটা, একটা লেডি ড্রাইভার ছিল। নেক্সট ড্রাইভার, দুবাই তো আসলে কোনো কিছুই ছোটো না, সবাই সব কিছু করতে পারে এখানে, মনের মনোবল থাকা লাগবে এই আর কি। তো আমি দেখতেছিলাম রাস্তাঘাট, উপভোগ করতেছিলাম, চলে যাচ্ছিলাম, আর বাসার কথা মনে করতেছিলো প্রচুর, যে আসলে নতুন একটা জায়গা, নতুন একটা দেশ, কী করবো না করবো। দেখতে দেখতে কিন্তু আমি অলরেডি চলে আসছি আমার অ্যাকোমোডেশনে, মাঝখানে আমার ফোন অফ হয়ে গেছিলো, এই কারণে ভিডিও করতে পারিনি। এইটা হলো আমার অ্যাকোমোডেশনের রিসিপশন, এখানে প্রথম বসেছিলাম, ঘুমে ঢুকলাম, খাবার অর্ডার দিলাম, খাইলাম আর ঘুমিয়ে গেছি। ঠিক সকালবেলা ঘুম থেকে উঠে আপনাদের সাথে আবার দেখা। তো এই হলো আমার অবস্থা আর আমার ঘুমের একটা অংশ। আসলে আল্লাহ কাছে লাখ লাখ শুকরিয়া, দিন শেষে আমি আমার গন্তব্যে পৌঁছাতে পারছি আর চলে আসছি, এটাই সবচেয়ে বড়ো জিনিস। আশা করি সবাই আমার ভিডিওটা উপভোগ করবেন, আর প্রথম ভিডিও ত্রুটিগুলো মাফ করে দেবেন, এটাই আশা করব। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি আরও বেশি বেশি ভিডিও বানাতে পারি আর আপনাদেরকে ইনফরমেশনগুলো প্রোভাইড করতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ।